নিরামিষ সবজি দিয়ে এরকম একটা ছক্কার রেসিপি, যেটা হলো পাঁচ তরকারির ছক্কা, একবার বানিয়ে খেয়ে দেখুন। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশান আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে আমি নিয়ে এসেছি পাঁচ তরকারির ছক্কার একটা দারুণ সুস্বাদু রেসিপি, যেটা আপনারা রুটি পরোটার সাথে যেমন সার্ভ করতে পারেন, একইভাবে ভাত দিয়েও সার্ভ করতে পারেন। ছক্কা যে শুধু আলু কুমড়োরই হয় তা কিন্তু নয়, একবার এই নিরামিষ পাঁচ তরকারির ছক্কা বানিয়ে বাড়িতে সবাইকে খাইয়ে দেখুন, সবাই প্রশংসা করবে। পুরো ভিডিও দেখে ভালো লেগে থাকলে বরাবরের মতো একটা লাইক, কমেন্ট এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না। যেন নতুন বন্ধুদেরকে চ্যানেলে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের এই পাঁচ তরকারি ছক্কার রেসিপি। এখানে প্রথমে তিন টেবিল চামচ সর্ষের তেল ভালো করে গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ফোড়নের জন্য আমি এখানে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণ গোটা জিরে, তার সাথে 1/4 টিস্পুন হিং আর সবশেষে একটা তেজপাতা। ফোড়নটা ভালো মতো গরম হয়ে গেলে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি দুটো আলু, যেগুলোকে আমরা মিডিয়াম সাইজ করে টুকরো করে কেটে রেখেছি। আলুটাকে দিয়ে প্রথমে এক মিনিট সময় নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি একটু ভেজে নেব। আলুটাকে এক মিনিট আমার এখানে ভাজা হয়ে গেছে। এরপর এতে আমি নেক্সট যে সবজিটা দেবো সেটা হচ্ছে কুমড়ো। 100 গ্রাম কুমড়ো আলুর সাথে সামঞ্জস্য রেখে টুকরো করে কাটা আছে। কুমড়োটাকে দিয়ে আলুর সাথে মিশিয়ে আরও এক মিনিটের জন্য ভাজবো। আমার কুইজিনিয়া ফেসবুক পেজকে আপনারা চাইলে ফলো করতে পারেন। যারা নতুন বন্ধু এই চ্যানেলে তারা 2-3 বছরের পুরনো ভিডিওগুলো মিস করে গেছেন। আচ্ছা, এর আগে আমি বলে দিই, এবার নেক্সট যে সবজিটা দিচ্ছি সেটা হচ্ছে পটল। 5টা পটল 3 টুকরো করে কেটে আমি দিয়ে দিয়েছি। পটলটাকে দিয়েও এক মিনিট ভেজে নেব। তো ওই পুরনো ভিডিওগুলো নতুনভাবে কুইজিনিয়ার ফেসবুক পেজে আপলোড করা হচ্ছে। আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে পেজের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে গিয়ে আপনারা কিন্তু ডাইরেক্ট ফলো করে নিতে পারেন। 3টে সবজি হয়ে গেছে। 4 নম্বর সবজি ঝিঙে, 2 মাঝারি সাইজের ঝিঙে ছোট ছোট টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। আর একইভাবে ঝিঙেটাকে দিয়েও আরও এক মিনিটের জন্য নাড়াচাড়া করে নেব। এরকমভাবে আমরা 4টে তরকারি কিন্তু অ্যাড করে দিয়েছি। এবার আর 5 নম্বর তরকারিটা সেটা আমরা একটুখানি পরেই দেবো। 1 মিনিট এটা ভাজা হয়ে গেছে, রান্নাটাকে এগিয়ে নিয়ে যাব। তার আগে আপনাদেরকে মনে করিয়ে দিই, আমার নতুন চ্যানেল গল্পের শেকালেকাল, যেখানে আমি পড়ে শোনাই বাংলা সাহিত্যের পুরনো দিনের গল্প। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়ার লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন, ওখান থেকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন। গল্পগুলো শুনে ভালো লেগে থাকলে বরাবরের মতো একটা লাইক, কমেন্ট এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না। যেন ফিরে আসছি রান্নায়। এবার এতে দিয়ে দিচ্ছি ছোলা। এখানে মোটামুটি আমি বেশ কিছুটা, মানে ওই 3-4 টেবিল চামচ ছোলা নিয়েছিলাম, সেগুলোকে আমি ঘন্টা 2-এক একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম আর তারপরে এই ছোলাটা দিয়ে দিলাম, যেগুলো কাঁচা ছোলা সেগুলোই দিয়ে ছোলাটা। এবার আমি একটুখানি হালকা হাতে নাড়াচাড়া করে নেব। আমি কিন্তু ছোলা দিয়ে আলাদা করে ভাজিনি, ছোলাটা আমি এমনি ডাইরেক্ট এখানে দিয়ে দিলাম। এরপর এতে দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি পরিমাণ আদা, যেটাকে আমি একটু থেতো করে নিয়েছি। আদাটাকে দিয়ে আরও মিনিট খানেকের জন্য সবজির সাথে মিশিয়ে একটু হালকা ভেজে নেব। আদা আপনারা থেতোর বদলে কিন্তু পেস্ট করেও দিতে পারেন, কিন্তু থেতো করে দিলে এর সুঘ্রাণটা বেশি ভালো আসে। এরপর এতে দিয়ে দেওয়া হলো স্বাদ অনুযায়ী নুন। নুনটাকে দিয়ে আরও একবার একটু নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে নিচ্ছি। নুনটা দিয়ে একটু নেড়ে চেড়ে মিক্স করে নেওয়ার পর এবার আমার এখানে দেবো হচ্ছে বেগুন। 5 নম্বর সবজি, 1/2টা বেগুন এরকম টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। চাইলে আপনারা বেগুনটাকে ভেজে নিয়ে পরে অ্যাড করতে পারেন, কিন্তু বেগুন ভাজলে তেল বেশি লাগে, তো তেল আমি অত খরচা করতে চাইছি না বলে আমি কিন্তু এই পর্যায়ে বেগুনটা দিলাম। নেড়ে চেড়ে এবার ড্রাই স্পাইসেসের মধ্যে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো আর সবশেষে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে আরও মিনিট খানেকের জন্য মশলাগুলোকে ভালো করে সবজির সাথে মিশিয়ে কষিয়ে নেওয়া হচ্ছে। মিনিট খানেক সবজিগুলো ভালো করে কষানো হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 300 মিলিলিটার পরিমাণ জল, অর্থাৎ 1.5 কাপের কাছাকাছি। জলটাকে দিয়ে আরও একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপর এতে আমি দেব হচ্ছে চিনি। 1/2 টিস্পুন পরিমাণ চিনি আমি এখানে অ্যাড করলাম, নিরামিষ এই সবজিতে চিনির ব্যবহার কিন্তু মাস্ট। দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা আর তারপর এটাকে আমরা কুক করব মিডিয়াম টু হাই ফ্লেমে 4 মিনিটের জন্য।
4 মিনিট মোটামুটি আমার এখানে হয়ে গেছে। সবজিগুলো আমি একবার নেড়ে ছেড়ে দিলাম। আর 4 মিনিট পরে এবার এখানে আমি অ্যাড করছি নারকেল কুড়া। 1/4 কাপ পরিমাণ নারকেল কুড়া কিন্তু আমি এখানে দিচ্ছি। নারকেল কুড়াটাকে দিয়ে আবারও একটুখানি মিক্স করে নেব সমস্ত কিছু। এই সবজিটাতে নারকেল কুড়াটা কিন্তু অতি অবশ্যই দেবেন, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। নারকেল কুড়াটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে একটা ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের জন্য মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে আমি কুক করতে দিচ্ছি। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটাকে খুলে নিলাম। একবার আমি দেখে নিচ্ছি সবজিগুলোর কী অবস্থা। ঝোলটা কিন্তু আমার এখানে টেনেই গেছে, আমি শুধু একবার নেড়ে সবজিগুলো দেখে নিচ্ছি। সবজি কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এবার নামাবার আগে শেষ প্রাতে 1 টিস্পুন ঘি দিয়ে দিলাম। ঘিটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে নেড়েচেড়ে মিক্স করে নিলেই রেডি হয়ে গেল সার্ভ করার জন্য দারুণ সুস্বাদু সম্পূর্ণ নিরামিষ এই 5 তরকারির ছক্কা। বাড়িতে অতি অবশ্যই বানান আর কমেন্টে জানান কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে বরাবরের মতো লাইক এবং প্রচুর শেয়ার করতে ভুলবেন না। যেন যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। গল্পের শিকালে কালকে সাবস্ক্রাইব করতে আর কুইজিনিয়ার ফেসবুক পেজকে ফলো করতে লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্স থেকে প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ তাহলে এ পর্যন্তই, নমস্কার।